থাকি সোনা বিশ্বাস। তো তোমাদের আজকে মেইনলি আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে হ্যাক শো, ঠিক আছে? হ্যাক শো, হোয়াট ইজ হ্যাক শো, ঠিক আছে? ঠিক আছে, মেইনলি কি আমরা কাটিং টুল হিসাবে বিভিন্ন ল্যাবে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কাটিং টুল হিসাবে আমরা কী করি, এই হ্যাক শো ইউজ করে থাকি, ঠিক আছে? তো মেইনলি কী হচ্ছে, আজ ফার্স্ট আমাদেরকে জানতে হবে হ্যাক শোটা আমাদের কী দিয়ে তৈরি, ঠিক আছে? কটা পার্ট থাকে, তো আমরা যেই হ্যাক শোটা দেখতে পাচ্ছি এটাকে দুটো পার্ট দিয়ে হ্যাক শোটা তৈরি। এই যে যে পোশাকটা দেখতে পাচ্ছ হ্যাক শো, এই যে শিব আকৃতি প্রায় শিব আকৃতির মতো এই যে অংশটা আছে এটাকে বলা হয় হ্যাক শো ফ্রেম, এটা হচ্ছে হ্যাক শো ফ্রেম। তো মেইনলি কী হচ্ছে, এটা হচ্ছে হ্যাক শো ফ্রেম। তো এই ফ্রেমটা কী দিয়ে তৈরি হয়, হাই কার্বন স্টিল দিয়ে মেইনলি হ্যাক শো ফ্রেমটা তৈরি হয়। আর কি থাকে, এই যে উইং নাট, ঠিক আছে? এই নাটটা হচ্ছে কি উইং নাট, এই নাটটার সাহায্যে কী করা হয়, এই ফ্রেমের সাথে এই হ্যাক শো ব্লেডটাকে কী করা হয়, উইং নাটের সাহায্যে কি কানেক্ট করা থাকে, এটার সাথে ইউজ করে কী করতে হয় উইং নাটটার সাহায্যে কী হয় ফ্রেমের সাথে এই ব্লেডটা কানেক্ট আছে। এটা হচ্ছে পিন হোল, ঠিক আছে? এই পিন হোলের সাহায্যে কী করা আছে, দেখো এই এই ব্লেডটা এখানে কানেক্ট আছে। আর এই যে অংশটা পুরোটা হচ্ছে লেন্থ অফ দ্য ব্লেড, এই পিন হোল থেকে এই পিন হোল পর্যন্ত এটা হচ্ছে লেন্থ অফ দ্য ব্লেড, ঠিক আছে? আর কি মেইনলি দেখো এই এই যে ব্লেড, ব্লেডের দেখো টিপগুলো কেমন হয়, এই যে মেইনলি টিপগুলো এই পোশাকে করা থাকে, ঠিক আছে? আর কি আর ফরওয়ার্ড বয়সে আমরা কি মেইনলি এটাকে হাতের উপর প্রেশার ক্রিয়েট করে কোনো মেটাল, ঠিক আছে, কোনো প্লাইউড আমরা কী করতে পারি, এটার সাহায্যে আমরা কী করতে পারি, কাটতে পারি। আর কি দেখো আমরা দেখতে পাচ্ছি একটা হ্যান্ডেল আছে, তো এই হ্যান্ডেলটা মেইনলি কি দেখো উডেন হ্যান্ডেল, উডেন হ্যান্ডেল। তো এখানে হ্যান্ডেলটা উডেন হ্যান্ডেল তৈরি করা হচ্ছে কারণ কি, যখন আমরা কিছু কাটিং করবো, কোনো টুলকে আমরা কাটবো, তখন যে ভাইব্রেশনটা সৃষ্টি হয়, ঠিক আছে, সেই ভাইব্রেশনটা যাতে আমাদের শরীরের উপর কোনো এফেক্ট না ফেলে তার জন্য মেইনলি এই উডেন হ্যান্ডেলটা তৈরি করা হয়েছে, এই উডেন হ্যান্ডেল আছে। আর এই দেখো এখানে এই অংশটাকে বলা হয় কি ফেরুন, এই ফেরুনের সাথে এই টোটাল অংশটা দেখো কানেক্ট করা আছে এই উডেন হ্যান্ডেলের সাথে, ঠিক আছে, এই ফেরুনের দ্বারা। তো তো আমরা জানলাম যে হ্যাক শো ফ্রেম কী, হ্যাক শো ফ্রেমের সাথে ব্লেডটা কীভাবে কানেক্ট করা থাকে, উইং নাট কী কাজে লাগে, কেন হ্যান্ডেলটা ইউজ করা হয়, ঠিক আছে? তো এই হচ্ছে সমস্ত হ্যাক শোর একটা পার্ট। তো মেইনলি কি আমরা কোনো ল্যাবে কাটিং হিসাবে হ্যাক শোটাকে ইউজ করি।